Assalamualaikum, my lovely viewers, welcome to my channel E Food Book. আজকে আমার রেসিপি শীতের ভাপা পিঠা। ভাপা পিঠা আমরা সবাই পছন্দ করি, কিন্তু আমরা বাসায় বানাতে পারি না, তাই আমরা বাইরে থেকে কিনে এনে খাই। কিন্তু বাইরে থেকে কিনে খাওয়াটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই আমরা বাসায় ট্রাই করব কিভাবে সহজে তৈরি করা যায়। আজকের রেসিপি তাদের জন্য প্রেজেন্ট করছি। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, তাহলে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। চলুন দেখি কিভাবে তৈরি করা যায়। আমি এখানে চালের গুঁড়া করে নিয়েছি, সিদ্ধ চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পাটায় বেটে নিয়েছি। আপনার ইচ্ছা করলে ব্লেন্ডারে বেটে নিতে পারেন। আর আমি এখানে আতপ চাল নেই নেই, সিদ্ধ চালটা নিয়েছি, যেহেতু আমি ভাপা পিঠা বানাবো। ভাপা পিঠা সিদ্ধ চালের অনেক সফট হয়, হয়তো বা অনেকে জানেন না। এখন চালটাকে লবণ দিয়ে মেখে নেব। আমি পরিমাণ মতন লবণটা দেব এখানে, অল্প অল্প করে পানিটাকে দেব আর গুড়ির সাথে মিক্স করব। পানিটা গুড়িগুলোর সাথে মিশাবো পানি দিয়ে। আমার মাখা হয়ে গেছে। এখন আমি একটা চালন নিব, এরকম বাঁশের চালন। আপনার ইচ্ছা করলে যে কোনো একটা চালন দিয়ে আপনার এটাকে চেলে নিতে পারেন। এভাবে আমি চেলে নিব গুড়িটাকে। ভাপা পিঠা বানাতে হলে গুড়িটাকে এভাবে করে নিতে হয়। আপনার ইচ্ছা করলে যে কোনো প্লাস্টিক বা যে কোনো চালন দিয়ে এভাবে করে নিতে পারেন। সবার কাছে এরকম বাঁশের চালন থাকে না, তো আমি এভাবে করে নিব। এই যে দেখতে পাচ্ছেন, গুড়িটা এরকম হতে হবে। পিঠা তৈরি করার জন্য প্রথমত গুড় অ্যান্ড নারকেল লাগে ভাপা পিঠা তৈরি করার জন্য। আর আমি এরকম একটা নারকেলের আইচা নিয়েছি, তো ওটার মধ্যে আমি প্রথমে গুড়ি নিয়েছি, তারপরে আমি নারকেলটা এভাবে নেব, তারপরে আমি খেজুরে গুড় দেব। আমি খেজুরের গুড় নিয়েছি এখানে, গুড়টাকে সুন্দরভাবে এভাবে ছড়িয়ে দেব, তারপরে আবার উপর দিয়ে গুঁড়ি দিয়ে দেব। আর পিঠাটা যখন বানাবো আমরা, মানে হালকা হাতে করব, আমরা এখানে জাতা দেব না, তাহলে পিঠাটা শক্ত হয়ে যাবে। এভাবে আস্তে করে করব, যেতে যেতে দেব না, তাহলে ভাপা পিঠাটা শক্ত হয়ে যাবে, তাহলে সফট হবে না। এটাকে একটা কাপড় দিয়ে উপরে এভাবে দেব। হ্যাঁ, এভাবে করে নিব। করে এখন আমি এটাকে ভাপে দিয়ে দেব। আমি চুলাতে একটা পাতিলে পানি গরম দিয়ে দিয়েছি, এরকম একটা পাতিল নিয়েছি। এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, মাটিরও কিনতে পাওয়া যায়। এরকম না থাকলে আমরা যে কোনো একটা পাতিলে কাপড় বেঁধে নিতে পারি। আমি এভাবে বসিয়ে দিলাম। এখন আমি এই নারকেলের আঁচাটা উঠিয়ে ফেলবো, এখন ঢেকে দেব। দেখতে পাচ্ছেন আমার পিঠাটা তৈরি হয়ে গেছে। এইভাবে আমি প্রতিটা পিঠা তৈরি করে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি শীতের ভাপা পিঠা। আমরা খুবই সহজে বাসায় এভাবে তৈরি করতে পারি। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কাছে কিরকম লেগেছে, তাহলে আমি বুঝতে পারবো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।